নমস্কার। আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শেষ দিনে মনোনয়ন জমায় চমক দিলীপ পালের, কাছাড়ে মোট প্রার্থী 79। শিলচরে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের বৈঠক, নির্বাচনী রণনীতি নির্ধারণ। কংগ্রেসের 5 গ্যারান্টির প্রচার শুরু শনিবার, আসছেন জিতেন্দ্র সিং। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শেষ দিনেই চমক দেখালেন শিলচরের দুবারের বিধায়ক দিলীপ কুমার পাল। বিজেপির টিকিট বঞ্চিত হয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে এদিন মনোনয়নপত্র জমা দেন, আর প্রত্যাশা অনুযায়ী কর্মী সমর্থকদের জমায়েত ও মিছিল করে টেক্কা দিলেন বাকি সব প্রার্থীকে। শুক্রবার সকাল থেকে জমায়েত হচ্ছিলেন বিধায়ক পালের সমর্থকরা, যাদের বেশিরভাগই হলেন বিজেপি কর্মী, এমনকি বিভিন্ন সংগঠনের পদাধিকারীও ছিলেন। বিশাল কাট আউট আর ব্যান্ড পার্টির বাজনায় দীর্ঘ মিছিল করে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে জড়ো হন। মনোনয়ন জমা দিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, টিকিট সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না, হিমন্ত বিশ্বকে যা বলার জনগণই বলবেন। তারপরই সংযোজন করেন, খেলা শুরু হয়েছে, আগে আগে দেখুন কি হতে চলেছে। নিজের জয় সম্পর্কে তিনি 100% নিশ্চিন্ত বলে উল্লেখ করে জানান, প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের সঙ্গে। যাদের নাম আগে এসেছিল তাদের চিত্র ভালো। আর বিজেপির যিনি ক্যান্ডিডেট, সে আমি বলবো না, আপনারা পত্রপত্রিকার খবর পাচ্ছেন, আমি অযোগ্য হয়ে গেছি, তাদের কাছে এফিডেভিট দিয়েছেন, তারা যোগ্য মানুষকে দিয়েছেন, সেটা তো বিচার করবে জনগণ। আপনি শ্রীকুনা, তারপর রামনগর, মধুবন্দ, শুনুন, মাইনরিটি মেজরিটি বিশ্বাস করি না, যারা ভারতীয় তারা আবার ভাই, যারা পরিষ্কার হয়ে গেল, যারা ভারতকে দেশ নিজের দেশ মনে করে তারা আমার ভাই, তারা আমার নিজের মানুষ। এদিকে শুক্রবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক এবং মহাজোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া। দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে এনামুল নির্দল হয়ে এবার লড়ছেন। সোনাই কেন্দ্রে এবার তিনি জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন। দেখেন, সোনাইট মানুষের আবেগ, অনুভূতি এইসবের প্রতি লক্ষ্য রেখে আমি ওদের অত্যন্ত প্রেশারে আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নমিনেশন দিয়েছি। আপনার কত শতাংশ আশাবাদী আপনার জয়ী হবে? আমি 100%। লড়াইটা চারজন আছে, চারজনই একদম হাড্ডাহাড্ডি লড়াই। আপনার মূল প্রতিদ্বন্দ্বী আপনি কাকে ভাবছেন? মহাজোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বলেন, বিগত 5 বছরে সোনাইয়ে অপশাসনের জবাব দেবেন ভোটাররা, ফলে তার জয় নিশ্চিত। করিমের দাবি, এবার তার লড়াই হবে নির্দল প্রার্থী আশিস হালদারের সঙ্গে। জনগণ ঐক্যবদ্ধ, মিত্রজোটের প্রার্থী জিতবে, সেখানে সরকার হচ্ছে সেখানেও কোনো সন্দেহ নেই। আর আজকে আমরা কংগ্রেস ইউডিএফের নেতৃত্ব মিলে সবাই একজুট হয়ে নমিনেশন আমি সাবমিট করেছি। প্রমুখ প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? আশিস হালদার। সচিন এমএলএকে নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। শোনাইতে যে উন্নয়নের কাজ হয়েছে সেগুলো কতটুকু প্রাপ্ত হতে চায়? উন্নয়ন নামে হরিলুট হয়েছে, এগুলো নিয়ে কতটুকু আশাবাদী? 100%, তার সন্দেহ নেই। কংগ্রেসের সাথে অ্যালায়েন্সটা কতটুকু প্রভাব ফেলবে? 100%, ওটা আসলে প্রভাব ফেলবে। আচ্ছা,
প্রাক্তন বিধায়ক নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। প্রাক্তন বিধায়ক এনামুল হক সাহেব 80 সাল ধরে ডেমিক্যান্ডিডেট হিসাবে নমিনেশন। বিধানসভা নির্বাচনে কাছাড়ের 7টি আসনে শুক্রবার শেষ দিন পর্যন্ত মোট 79 জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এর মধ্যে জাতীয় আঞ্চলিক দলের প্রার্থীরাও রয়েছেন। আছেন একঝাঁক নির্দল প্রার্থীও। আগামী 15 মার্চ মনোনয়নপত্র পরীক্ষার পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে রণনীতির রূপরেখা স্থির করতে শুক্রবার শিলচর জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের অন্তর্গত বিভিন্ন শরিক দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সহ AIUDF, CPM, CPI, CPMIL এর নেতৃবৃন্দের উপস্থিতিতে বিজেপির অপশাসনে দেশের বিধ্বস্ত অর্থনীতি, বেরোজগারি, জনগণের মধ্যে সাম্প্রদায়িক মেরুকরণ, পেট্রোপণ্যজাত দ্রব্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি, কাগজকল সহ রাষ্ট্রীয় সংস্থাগুলি জলের দরে পেটোয়া পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়া ইত্যাদি বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জনস্বার্থ বিরোধী এই সরকারকে উৎখাতের ডাক দেওয়া হয়। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যৌথভাবে প্রচার অভিন্ন রণনীতি নিয়ে সমগ্র জেলায় জনতার দুয়ারে হাজির হয়ে বিজেপির স্বৈরাচারী ও দেশ স্বার্থ বিরোধী চরিত্র উন্মোচিত করার এবং জোটের প্রার্থীদের জয়ী করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহাজোটের এই বৈঠকে কংগ্রেসের পক্ষে জাতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, পার্থরঞ্জন চক্রবর্তী, সুজন দত্ত, রাহুল আলম লস্কর, সিপিএম এর পক্ষে দুলাল মিত্র, চুনিলাল ভট্টাচার্য, সুপ্রিয় ভট্টাচার্য, সমীরণ আচার্য, AIUDF এর পক্ষে সামিনুল হক বড়ভুইয়া, ফয়জুল বড়ভুইয়া, এ কে আজাদ মজুমদার, অরুণ কুমার দে, CPIML এর পক্ষে হায়দর হোসেন চৌধুরী, অসীম নাথ প্রমুখ সেদিন উপস্থিত ছিলেন। শনিবার শিলচর থেকে শুরু হচ্ছে বরাক উপত্যকায় প্রদেশ কংগ্রেস ঘোষিত 5 দফা গ্যারান্টির প্রচার অভিযান। এই প্রচার অভিযানের ফ্ল্যাগ অফ করতে আসছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আসামের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিং সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের 5 গ্যারান্টির মধ্যে রয়েছে গৃহবধূ মহিলাদের মাসিক 2000 টাকার সহায়তা ভাতা, 5 লক্ষ বেকারকে সরকারি চাকুরির সংস্থান করে দেওয়া, প্রত্যেক ঘরে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ বিতরণ করা, চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 365 টাকা প্রদান ইত্যাদি। শুক্রবার শেষ দিনে বেশি মনোনয়নপত্র জমা পড়ল, যদিও এতে নির্দল প্রতিদ্বন্দ্বীরাই বেশি ছিলেন। এদিন অফিস পাড়ায় দেখা যায় মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের দৌড়ঝাঁপ। শুক্রবার হ্যাভিওয়েট নির্দল প্রার্থীদ্বয় দিলীপ কুমার পাল ও প্রাক্তন বিধায়ক এনামুল হক ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেন 9 জন নির্দল প্রার্থী। এদিকে শিলচর আসন থেকে হিন্দুস্থান নির্মল দল থেকে রাজু সিনহা, সোনাই আসন থেকে সমাজবাদী দলের প্রার্থী আনোয়ার হোসেন লস্কর, লক্ষ্মীপুর সমষ্টি থেকে আসাম জাতীয় পরিষদের প্রার্থী আলিমুদ্দিন মজুমদার সহ অন্যান্য প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র এদিন নির্বাচনী আধিকারিকদের হাতে জমা করেন। লক্ষ্মীপুর উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন? আপনি যদি জিতেন? আমি জিতলে, আমি জিতবো আশা করি, এবং আমি জিতলে ধর্ম নির্বিশেষে সকলের উন্নতির জন্য আমি কাজ করে যাব। আমার পিছপড়া লক্ষ্মীপুরে অনেক কাজ আছে, সেই সব কাজ আমি করব। আপনার মানে প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? এখানে কৌশিক রায় রয়েছে, তারপর মুকেশ পান্ডে এখন গিয়েছে। আপনার আমার প্রতিদ্বন্দ্বী কৌশিক রায়। কৌশিক রায়। আপনি যদি জিতেন কত বুথের ব্যবধানে জিতবেন আশাবাদী? আমি আশাবাদী 10-12 হাজার। আধ্যাত্মিক জগতে নক্ষত্র পাতন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সহসংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমদ স্বামী বাগিশানন্দজী মহারাজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7:10 আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। পিতামাতার অনুপস্থিতিতে এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে বলপূর্বক ধর্ষণের চেষ্টায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের বিশালগড় থানাধীন কমলাসাগর বিধানসভা সমষ্টির নেপাল সরকার পাড়ায়। অভিযুক্ত ব্যক্তির নাম জহরলাল সরকার, বয়স আনুমানিক 55 বছর। ঘটনার বিবরণে জানা যায়, পিতামাতার অনুপস্থিতিতে বৃহস্পতিবার এলাকার এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় জহরলাল। ছাত্রীর মা তখন নিজস্ব কর্মে ব্যস্ত ছিলেন ও তার বাবা আগরতলায় কাজের সন্ধানে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ।
পরবর্তী সময়ে মেয়েটির চিৎকারে আশেপাশের জনগণ এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে প্রমিলা বাহিনীর হাতে তুলে দেন। কিন্তু একসময় সুযোগ বুঝে অভিযুক্ত তাদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায় পূর্বেও সে এমন কুকর্মে লিপ্ত ছিল। পরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এনে বিশালগড় মহিলা থানায় এক মামলা দায়ের করা হয়। যদিও এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা যায়, তবে তাকে গ্রেপ্তার করতে বিশালগড় পুলিশ সবদিকে জাল বিছিয়ে রেখেছে। ফের গাঁজা সহ আটক এক ব্যক্তি চোরাইবাড়ি পুলিশের হাতে। ধৃত ব্যক্তির নাম গুড্ডু সাহু, বয়স আনুমানিক 25 বছর। তার বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার বেনিপুর এলাকার দীপরা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় 8টা নাগাদ ত্রিপুরা থেকে গুয়াহাটি গ্রামে AS01JC0979 নম্বরের সেরাওয়াল ট্রাভেলসের গাড়িটি চোরাইবাড়ি ওয়াচপোস্টের সামনে এলে প্রতিদিনের ন্যায় চোরাইবাড়ি পুলিশ নাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে উদ্ধার করে 5 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 40,000 টাকার মতো হবে বলে জানা গেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে NDPS ধারায় একটি মামলাও হাতে নিয়েছে পুলিশ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে চোরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল বলেন, সর্বদা চোরাইবাড়ি ওয়াচপোস্টের সামনে চেকিং ডিউটি করি। এই ডিউটি করার সময় সন্ধ্যার পরে একটা নাইট সুপার আইসে আগরতলা থেকে, তার নাম শেরো আলী, তার নাম্বার হলো AS01JC0979। এই বাসের যখন তল্লাশি করা হয় তখন গুড্ডু সাউ নামে একটা ছেলে, বিহারের বেনিপুরের ছেলে, তার বয়স অনুমান 25 বছর, তার কাছে থাকা যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে গাঁজা পাওয়া গেছে। এই গাঁজাটা পাওয়ার পর আমি আমার মাননীয় ওসি মহোদয় বাজারি চোরাকে টেলিফোনে জানাই। তারপর তিনি SI M জ্যোতি স্যারে ইয়েতে টাইম পাঠাইছে। পাঠানোর পরে এই গাঞ্জার গাড়ির থেকে নামাইয়া ওজন করিয়া সিজ করা হয়েছে। এই গাঞ্জা এখানে 5 কেজির মতো আসিল, 5 কেজি 200 গ্রাম আসিল। এই গাঞ্জার মূল্য এই গুড্ডু সাহের কোয়া মতে যে বিহারে 40-45,000 টাকা হইবে। এই সে এই গাঁজা নিয়া তেলিয়ামুড়াতে এই সোপারে উঠছে এবং গুয়াহাটি এই বাসে যাইব এবং গুয়াহাটি থেকে বিহারে নিয়ে যাইব। শুক্রবার অন্তিম দিনে হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন আলগাপুর বিধানসভা সমষ্টির AIUDF কংগ্রেস মহাজোটের প্রার্থী হাজী নিজামুদ্দিন চৌধুরী। এদিন কাটলিছড়া বিধানসভা সমষ্টি থেকে মনোনয়ন জমা দেন আরেক AIUDF কংগ্রেস মহাজোটের প্রার্থী সুজামুদ্দিন লস্কর এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুব্রত নাথ। এছাড়া একই সমষ্টি থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আব্দুল আহাদ লস্কর। আজকে
ভগ্নিপতির লালসার শিকার হলেন বছর ১৩ এক নাবালিকা শালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর এলাকায়। ধৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১০ই মার্চ পদ্মপুরের স্বপন দেবনাথ ধর্মনগর রাধাপুরে একটি বিয়ে বাড়িতে যায়। সেখানে তার ১৩ বছরের শালিকার সাথে দেখা হলে কথাবার্তা চলে দুজনের মধ্যে। এক সময় তাকে প্রলোভন দেখিয়ে বিয়ে বাড়ি থেকে ধর্মনগর কৈলাসহর আনন্দবাজারে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে জানা যায়। কুকর্ম শেষে রাত আনুমানিক ১.৩০ নাগাদ একটি গাড়ি করে নাবালিকাকে তার বাড়ি পৌঁছে দেয় স্বপন। বাড়িতে পরিবারের সদস্যদের সে পুরো ঘটনার বৃত্তান্ত শোনালে পরিবারের পক্ষ থেকে স্বপনের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় ১০/২০২১ নম্বরে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তকে আদালতে তুললে আদালত তাকে ২৫শে মার্চ অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। একটা বাচ্চা মেয়েকে স্কুটি করে আনন্দবাজারে ওখানে একটা বাসাতে নিয়ে রাত্রে ১টা-২টা পর্যন্ত মেয়েটার উপর মেয়েটারে র‍্যাপ করছে। এরপরে রাত্রেই আরেকটা গাড়িতে গুজিয়া মেয়ের বাড়িতে আইনা দিছে। এরপরে মেয়েটা তার গার্জিয়ানের সব কিছু খুলিয়া কোয়ার পরে সঙ্গে সঙ্গে গার্জিয়ান ধর্মনগর মহিলা থানায় মামলা করছে। এবং এটা খুব মানে গার্জিয়ানের খুব মানে তাড়াতাড়ির মধ্যেই এফআইআরটা করছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শেষ দিনে মনোনয়ন জমায় চমক দিলীপ পালের। কাছাড়ে মোট প্রার্থী ৭৯। শিলচরে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের বৈঠক, নির্বাচনী রণনীতি নির্ধারণ। কংগ্রেসের ৫ গ্যারান্টির প্রচার শুরু শনিবার, আসছেন জিতেন্দ্র সিং। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।